দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশান অফ পেয়ার্স অফ লাইন্স ফ্রম দ্য সেট এল ওয়ান এল টু এল টোয়েন্টি ইজ ইকুয়ালস টু তো এখানে যেটা দেওয়া আছে যে আমাদের এল ওয়ান এল টু এল থ্রি এরকম করে এল টোয়েন্টি এরকম কুড়িখানা লাইন আছে যেগুলো প্রত্যেকটা আছে ডিস্টিং মানে কেউ কারের ওপর ওভারল্যাপ করেনি এখানে

থ্রু এ গিভেন পয়েন্ট পি মানে এই দশটা লাইন এই পি পয়েন্ট দিয়ে পাস করেছে তাহলে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশান অফ পেয়ার্স অফ লাইন্স ফ্রম দিস সেট তাহলে এই যে কুড়িখানা লাইন তাদের মধ্যে যদি একে অপরকে ইন্টারসেট করবে তা সেই পয়েন্ট অফ ইন্টারসেকশানের সংখ্যা কতগুলো হবে প্রথমে আমরা অল্প কিছু লাইন নিয়ে ছবি আঁকে দেখি যে জিনিসটা কী হয়ে দাঁড়াচ্ছে ধরো আমাদের এই দুখানা প্যারালাল লাইন আছে প্যারালাল লাইনগুলো কী ফর্মে আছে না অর ফর্মে এল ওয়ান এল থ্রি আমি যদি অন্য লাইন যারা পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে কারা কারা না এল টু এল ফোর এগুলো তাহলে দেখো কটা পাচ্ছি পয়েন্ট অফ ইন্টারসেকশান এক দুই তিন চার এবং পাঁচ তাহলে আমি বলতে পারি টু ইন্টু টু প্লাস ওয়ান এ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশান কেন আমরা জানি যে দুটো লাইন যদি প্যারালাল না হয় তারা একটা মাত্র পয়েন্টে ইন্টারসেট করবে তাহলে এই লাইন দুটো লাইনের সঙ্গে ম্যাক্সিমাম দুটো নাম্বার দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করবে তা লাইন কটা সেরকম দুটো লাইন তা দুই দুগুনে চার আর এখানে এক্সট্রা পয়েন্ট তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে আমাদের এরকম দশটা লাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো যে অন্য যে লাইন যারা প্যারালাল নয় সেরকম লাইন এই লাইনকে কি করবে না এরকম দশটা পয়েন্টে কাট করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইট নাইন টেন তাই তো তো এরকম যদি আর লাইন থাকে অ্যানাদার লাইন যারা একটা পয়েন্টে যাচ্ছে তা সেও কী করবে টেনখানা পয়েন্ট ইন্টারসেক্ট করবে এবং এই যে নন প্যারালাল লাইন তারা নিজেরা আবার একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশান কত হবে টোটাল নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশান কত হবে দশখানা লাইন ছিল যারা প্যারালাল দশখানা লাইন যারা প্যারালাল নয় তাহলে এরা মোট কি করবে একশোটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে আর তার সঙ্গে এক্সট্রা পয়েন্ট হচ্ছে পি প্লাস ওয়ান তাহলে কত হবে একশো প্লাস ওয়ান হচ্ছে একশো এক এটা হচ্ছে একশো তাহলে এর উঠতে হবে ওয়ান জিরো ওয়ান খুব মজার একটা প্রবলেম যেটা যেই বেনে এসেছিলো তাহলে এটা মধ্যে বুঝতে হবে যে প্যারালাল লাইনগুলো যারা কখনো নিজে নিজেকে ইন্টারসেট করবে না তাহলে এদের মধ্যে পয়েন্ট অফ ইন্টারস্ট পাওয়া যাবে না কিন্তু যারা প্যারালাল নয় তারা প্রত্যেকটা লাইনকে একটা পয়েন্টে ইন্টারসেট করবে তাহলে দশটা লাইন দশটা পয়েন্ট ইন্টারসেট করবে এরকম দশখানা পয়েন্ট আছে দশখানা লাইন আছে তাহলে দশ টেন ইন্টু টেন আর এই যে যারা প্যারালাল নয় তারা নিজেরা আবার একটা মাত্র পয়েন্টেই ইন্টারসেট করেছে Excellent. Last one.